আমি বলছি ত্রিভুজের শীর্ষবিন্দু হলো তিনটা, এ, বি এবং সি। তিনটা শীর্ষবিন্দুর বিপরীত দিকে তিনটা বাহু আছে। যেমন ধরো এ শীর্ষবিন্দু যদি আমরা বিবেচনা করি, তাহলে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা? বি সি না? আসলে জি স্যার, জি স্যার, আমরা বি সি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করবো। মনে করো ডি মধ্যবিন্দু নির্ণয় করলাম, ডি। এখন যদি এই মধ্যবিন্দু এবং এটা যোগ করি, তাহলে একটা রেখা পাবো, বুঝতে পারছো? জি স্যার, এই রেখাটাকে ত্রিভুজের মধ্যমা বলবো, অর্থাৎ সংখ্যাটা আকারে আমরা যদি বলি, তাহলে এভাবে বলতে হবে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং এই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং এই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশকে মধ্যমা বলা হয়। যেহেতু শীর্ষবিন্দু তিনটা আছে, তিনটা শীর্ষবিন্দুর বিপরীতে তিনটা করে বাহু আছে। যেমন এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি, যার মধ্যবিন্দু ডি। ডিটাকে মধ্যবিন্দু হতেই হবে, অর্থাৎ বিসি যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে ডি বিন্দু হবে 5 সেন্টিমিটার। কি আর বিডি আর ডিসি কি হবে? সমান হবে। তেমনি ভাবে আমি যদি এখানে একটা মধ্যবিন্দু চিহ্নিত করি এসি এর, এটা যদি যোগ করি, তাহলে এই বিন্দুতে ছেদ করলো। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আমরা যখন দুটো মধ্যমা অঙ্কন করব, এবি এবং বি, এই দুটো মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে, তৃতীয় মধ্যমাটা অবশ্যই সেই বিন্দু দিয়েই যাবে। জি স্যার, এটা ত্রিভুজের একটা বৈশিষ্ট্য। লম্বের বেলায় একই কথাই বলেছিলাম যে আমরা যখন এখান থেকে লম্ব আঁকবো, দুটা লম্ব যখন আঁকবো, তৃতীয় লম্বটা অবশ্যই এই বিন্দুতে যাবে। অর্থাৎ ত্রিভুজের লম্বগুলো সমবিন্দু, মধ্যমা গুলো সমবিন্দু। সমবিন্দু শব্দের অর্থ হচ্ছে একই বিন্দু দিয়ে গমন করা। এখানে স্যার, এডি মধ্যমা, বি মধ্যমা। এবার দেখো, আমি যদি এখানে এডি এর মধ্যবিন্দু এফ নির্ণয় করি, এটা যদি যোগ করি, এটা অটোমেটিকলি এই ছেদ বিন্দু দিয়ে যাবে, এই সেই জি বিন্দু। এটাকে আমরা বলি কি, বুঝলেন? কি বিন্দু? ভর কেন্দ্র। এখানে ভর কেন্দ্র, ভর কেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের মধ্যমা গুলো যে বিন্দুতে মিলিত হয়, ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়, সেই মিলিত বিন্দুকে ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয়। এটাই ভর কেন্দ্রের সংজ্ঞা। বুঝা গেছে কথাটা? জি স্যার। রাহিম বলো, ত্রিভুজের ভর কেন্দ্র কাকে বলে বলো? আমি তো বললাম স্যার, ত্রিভুজের তিনটি ভর কেন্দ্র যেখানে মিলিত হয়। তিনটি ভর কেন্দ্র না তিনটি মধ্যমা? কোনটা? তিনটি ত্রিভুজের তিনটি মধ্যমা যেখানে একত্রে মিলিত হয়, সেই সেটাকে স্যার খুব সুন্দর করে বলো। ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়, তাকে ত্রিভুজের ভর কেন্দ্র বলো। এটাই ভর কেন্দ্রের সংজ্ঞা। তাহলে আমরা লম্ব বিন্দু শিখছি, ভর কেন্দ্র শিখলাম, তাই তো? এখন আমরা পরিকেন্দ্রটা শিখবো। এই পরিকেন্দ্রটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করব বলো? স্যার মধ্যমাটা আবার বলবেন স্যার, ত্রিভুজের স্যার কাকে বলে? আবার বলো। আচ্ছা ঠিক আছে, আবার বলি স্যার, কাকে বলে? হ্যাঁ, মধ্যমা সংজ্ঞাটাই, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং ওই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। তোমরা চাইলে লিখে নিতে পারো। লিখে দিব? জি স্যার, স্যার লিখে দিন একটু। ত্রিভুজের ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং ওই শীর্ষ এর বিপরীত ওই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে সংযোগ রেখাকে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং ওই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশকে মধ্যমা বলে।
ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ এই হলো এ শীর্ষবিন্দু, আর এ শীর্ষের বিপরীত বাহু হচ্ছে বিসি, তার মধ্যবিন্দু হচ্ছে ডি। এখন আমি যদি এটি যোগ করি তাহলে এডি রেখাংশটা একটা মধ্যমা, মধ্যমা রাইট, এটা একটা মধ্যমা। আবার এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আমি যদি বি যোগ করি তাহলে বিটা একটা কি হবে? মধ্যমা হবে, মধ্যমা অবশ্যই। আবার এবি বাহুর মধ্যবিন্দু কি এফ আছে না? জি স্যার। তো আমি যদি সিএফ টা যোগ করি তাহলে সিএফ টা, এটাকে আমরা একটা মধ্যমা বলবো। তাহলে একটা ত্রিভুজে কয়টা মধ্যমা থাকতে পারে? তিনটা, রাইট, তিনটা, তিনটা, হ্যাঁ, শীর্ষবিন্দু তিনটা, মধ্যবিন্দু তিনটা, হ্যাঁ, তিনটা বাহুর তিনটা মধ্যবিন্দু, এই জন্য তিনটা মধ্যমা থাকতে পারে। তিনটা মধ্যমা অঙ্কন করলে তারা যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটাকে ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয়। জি স্যার। এবার ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে ভর কেন্দ্র? জি স্যার। আর লম্ব বিন্দু সংখ্যাটা বলেছিলাম কি, ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব গুলো যে বিন্দু, লম্ব ত্রয় যে বিন্দুতে, হ্যাঁ, ওটা হলো লম্ব বিন্দু। মনে রাখবা এটা কিন্তু মধ্যমা, এটা কিন্তু এই ত্রিভুজে লম্ব হবে এমন কিন্তু কথা না, এটা লম্ব হতেও পারে নাও পারে। মধ্যমা ত্রিভুজের শীর্ষ দিকে মধ্যমাটা অঙ্কন করা হয় সেটা যে ত্রিভুজের লম্ব হবে ওই বাহুর উপরে এমন কিন্তু কোনো কথা নাই। স্যার আমরা বলি এমনিতে, হ্যাঁ স্যার এমনিতে বলে স্যার লম্ব না, ওটা লম্ব হতেও পারে নাও পারে। তবে ত্রিভুজ যদি সমবাহু হয়, ত্রিভুজ যদি সমবাহু হয় সেক্ষেত্রে আমরা মধ্যমা অঙ্কন করলে সেটা লম্ব হয়ে যায়, কিংবা যদি সমদ্বিবাহু হয় সেক্ষেত্রে লম্ব হতে পারে, মধ্যমাটা লম্ব হবে। কিন্তু সব ত্রিভুজেই মধ্যমা যে লম্ব হবে এমনটি বলা যাবে না। সেটা কি ক্লিয়ার? আচ্ছা, এখানে আর একটা জিনিস তোমরা একটু মনে রাখবে, এই যে মধ্যমা গুলো যে বিন্দুতে ছেদ করলো জি বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা কি বিন্দু বলি? আর ভরকেন্দ্র, হ্যাঁ রাইট, ত্রিভুজের ভরকেন্দ্র বলি, এটাকে আমরা ত্রিভুজের ভরকেন্দ্র বলি। এখন আমরা দেখেছি, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছি, ম্যাথমেটিশিয়ানরা, যে এই ভরকেন্দ্র যে বিন্দুটা, এই বিন্দুটা এই মধ্যমা গুলোকে একটা বিশেষ অনুপাতে বিভক্ত করে। সেই অনুপাতটা কে কে জানো? কি অনুপাতে বিভক্ত করে? এই জি বিন্দুটা এডি রেখাকে, বি রেখাংশকে, সি এফ রেখাংশকে, ওয়ান বাই টু না স্যার, ওয়ান টু ইস টু ওয়ান, এই অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই এ জি ইস টু জি ডি সমান সমান টু ইস টু কি হবে? ওয়ান হবে, ওয়ান। মানে স্যার, স্যার এজি বড় হইতে পারে স্যার ডিজি থেকে? বড় না, শুধু দ্বিগুণ হবে, এজিটা জিডি এর দ্বিগুণ হবে। ও, এটা দুই হলে এটা এক হবে, এটা যদি চার হয় এটা দুই হবে স্যার, এটা হবে দুই হবে। জি স্যার, জি স্যার, বুঝছি। জিডি যদি তিন হয় তাহলে এজি ছয় হবে, এর দ্বিগুণ হবে এটা। ঠিক তেমনি ভাবে এই যে বিজি ইস টু জিই, এটা সমান হবে ইস টু কত হবে? ওয়ান। তেমনি সিজি ইস টু জি এফ, এটাও টু ইস টু ওয়ান হবে। বুঝতে পেরেছো কথাটা? এটি হলো একটা সূত্র। তবে এটা কিভাবে টু ইস টু ওয়ান হয় সেটারও কিন্তু একটা প্রমাণ আছে। এটা তোমাদের বইতে দেওয়া নাই, কিন্তু কিভাবে ভরকেন্দ্র মধ্যমাকে দুই ইস টু এক অনুপাতে বিভক্ত হয় এটার একটা প্রমাণ আছে, আমরা সময় সুযোগ হলে পরে দেখাবো। এটা তোমাদের বইতে করে দেওয়া নাই, কিন্তু এটা আমি জানি এটা হয়, ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায় যেটা হয়। দেখো আমরা তাহলে ভর কেন্দ্রটা শিখলাম, তাই তো? কেন্দ্র। আচ্ছা, এখন আমরা পরিকেন্দ্রটা বুঝবো। পরিকেন্দ্রটা কি হয় বা কিভাবে হয়? পরিকেন্দ্রের একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞা থেকে আমাদের পরিকেন্দ্র সম্পর্কে ধারণা হবে, মানে পরিকেন্দ্র কাকে বলে এটা আমরা জানব। কিন্তু কিভাবে পরিকেন্দ্র বের করতে হবে এটা কিন্তু আবার জানা মুশকিল। যেমন আমি একটা বৃত্ত অঙ্কন করেছি না ত্রিভুজে, দেখো তো, এই বৃত্তটাকে আমরা বলবো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। কি বলবো? ত্রিভুজ এবিসি এর কি বৃত্ত বলবো? এটা ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। অর্থাৎ যে বৃত্ত
যে বৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যাবে সেই বৃত্তকে ত্রিভুজের পরিবৃত্ত বলা হবে। যেমন এখানে দেখো, সরি, এখানে আমি যে ইয়েটা অঙ্কন করেছি, যে বৃত্তটা অঙ্কন করেছি, এখানে দেখো যে এটা ত্রিভুজের এ বি সি তিনটা শীর্ষবিন্দু দেখেছে না? এটা স্যার যে ত্রিভুজ, স্যার ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে যাবে তাকে স্যার পরিবৃত্ত বলে। যে বৃত্ত, যে বৃত্ত, যে বৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় সেই বৃত্তকে ওই ত্রিভুজের পরিবৃত্ত বলা হয়। সংখ্যাটা লিখে না মনে না থাকলে। যে বৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় তাকে ওই বৃত্তের পরিবৃত্ত বলা হয়। ক্লিয়ার? যে বৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে যাবে, অর্থাৎ ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে গমনকারী বৃত্ত ওই ত্রিভুজের পরিবৃত্ত। খুব সহজ করে যদি আমরা বলি, কথাটা কি বোঝা গেছে? এই বৃত্তের কেন্দ্রকেই বলা হবে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। জি স্যার, আমরা পরিবৃত্ত শিখলাম এরকম করে যে যে বৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় সেই বৃত্তকে ত্রিভুজের পরিবৃত্ত বলা হয়, আর পরিবৃত্তের কেন্দ্রকেই পরিকেন্দ্র বলা হয়। আমি যে তিনটে শীর্ষবিন্দু বৃত্তটা অঙ্কন করলাম, একটা বিন্দুকে কেন্দ্র করে অঙ্কন করি নাই, করেছি তো নাকি? জি স্যার। যে বিন্দুকে কেন্দ্র করে অঙ্কন করেছি সেই বিন্দুটাই হলো এই ত্রিভুজের কি পরিকেন্দ্র, সেটাকে আমরা কি বলবো? ও আচ্ছা, পরিকেন্দ্র। অর্থাৎ খুব সহজ করে বলা যায় ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকেই পরিকেন্দ্র বলা হয়, ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয়। ক্লিয়ার কথাটা? জি স্যার। তোমাকে যদি প্রশ্ন করা হয় পরিকেন্দ্র কাকে বলে, তখন তুমি বলবা ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকেই পরিকেন্দ্র বলা হয়। এবার যদি বলা হয় পরিবৃত্ত কাকে বলে, তখন তোমাকে বলতে হবে যে বৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে যাবে সেই বৃত্তকে ত্রিভুজের পরিবৃত্ত বলা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পরিবৃত্তের সংজ্ঞা পেলাম, পরিকেন্দ্র বুঝলাম, কিন্তু আমি এই বিন্দুটা কিভাবে বার করবো? আমাকে যদি একটা ত্রিভুজ দিয়ে বলা হয় এই ত্রিভুজের তুমি পরিবৃত্ত অঙ্কন করো, তো সেই ক্ষেত্রে আমি এই কেন্দ্র বিন্দুটা কিভাবে বার করবো? এটা বার করতে না পারলে তো আমি পরিবৃত্ত আঁকতে পারবো না স্যার, না। এবং কেন্দ্র বিন্দুটা নিশ্চিত, এই বিন্দুটা কিন্তু এ বি এবং সি থেকে কি দূরে থাকবে, কত দূরে থাকবে? 2 সেন্টিমিটার দূরে থাকবে না 5 সেন্টিমিটার দূরে থাকবে, কোনটা? এটাও বলতে পারছো না স্যার, প্রশ্নটা আবার বলবেন। আমি বলেছি যে পরিকেন্দ্রটা যে এ বি এবং সি এই তিনটা বিন্দু থেকে কত দূরে থাকবে, তাই বলেছি। স্যার সমান দূরে থাকবে, সমান দূরত্বে থাকবে। হ্যাঁ, অ্যানসার সমান দূরে, 2 সেন্টিমিটার হতে পারে, 4 সেন্টিমিটার হতে পারে, তবে অ্যানসারটা হবে সমান দূরে থাকবে। কারণ এ বি এবং সি থেকে দূরত্ব যদি সমান না হয় তাহলে এটাকে কেন্দ্র করে বৃত্ত আঁকলে তো তিন বিন্দুতে যাবে না, যাবে কখনোই যাবে? কাজেই শীর্ষবিন্দু গুলো থেকে পরিকেন্দ্র দূরত্ব অবশ্যই সমান। তাহলে পরিকেন্দ্রটা কিভাবে নির্ণয় করবো আমি? আমি তোমাকে যদি বলি এভাবে, মুছে যদি বলেন এটা একটা ত্রিভুজ, তুমি এই ত্রিভুজের পরিকেন্দ্র অঙ্কন করো, পরিবৃত্ত অঙ্কন করো, আসলে এই বিষয়গুলো পুরোপুরি বুঝতে হবে বাবা। খালি উপপাদ্যটা করে দিলে তো হবে না, তুমি যদি এটা বুঝতে না পারো প্রত্যেকটা জিনিস তাহলে তো শিখা হলো না। আমি তোমাকে একটা ত্রিভুজ দিয়ে দিলাম, আমি বললাম তুমি এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, কিভাবে আঁকবা? স্যার ত্রিভুজটা যে কত সেন্টিমিটার হবে এটা কি দেওয়া থাকবে? না, ত্রিভুজ ইচ্ছা মতো আঁকায় দিছি।
এটা সমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, যে কোনো ধরনের ত্রিভুজ। স্যার তাহলে স্যার করে কেন্দ্রটা বাড়বে স্যার 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 একটা স্যার বাহুর স্যার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে স্যার যদি বৃত্তচাপ। আচ্ছা আমি এটা পরিকেন্দ্র নির্ণয় করার আগে একটা কথা বলি, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের আসলে কি ধাপে ধাপে জিনিসগুলো যায়, তো গোড়ার দিকটা খুব বেশি স্পষ্ট না থাকলে পরে গিয়ে সমস্যা হয়। এটা একটা রেখাংশ, মনে করো পি কিউ রেখাংশ, বুঝলো তো রেখাংশ নাকি? রেখাংশ কাকে বলে জানো তো? যার দৈর্ঘ্য নির্দিষ্ট এবং যার দুইটি প্রান্ত বিন্দু নির্দিষ্ট। এখানে পি একটা প্রান্ত বিন্দু, কি হচ্ছে আর একটা প্রান্ত বিন্দু, এর মাঝে আরো অসংখ্য বিন্দু আছে, ঠিক আছে? এই বিন্দুগুলো হচ্ছে পিকিউ রেখাংশের অন্তঃস্থ বিন্দু, ঠিক আছে? কিন্তু যদি এখানে একটা বিন্দু নেই, এই বিন্দুটা কিন্তু পিকিউ রেখাংশের অন্তঃস্থ বিন্দু নয়, এটাকে কি বিন্দু বলবো? কি ব্যাপার, তোমরা নাকি পড়ালেখা থেকে ডিটাচড হয়ে গেছো নাকি? সহজ সহজ প্রশ্ন বলতে পারছো না, এটা তো সিক্স এর পড়া। জি স্যার, এটা স্যার পিকিউর মধ্যে নাই না। এই আর বিন্দুটাকে কি বিন্দু বলবো, পিকিউ রেখাংশের কি বিন্দু বলবো এটাকে? স্যার বহিঃস্থ বিন্দু। এই বহিঃস্থ বিন্দু কথাটা বলতে এতক্ষণ লাগে? অবশ্যই আমি শুনি নাই স্যার। না শুনবা শুনবা শুনতে হবে, এটা অবশ্যই বহিঃস্থ বিন্দু, কারণ আর বিন্দুটা পিকিউ রেখার উপরে নাই তো। আমি যদি এইখানে একটা বিন্দু নেই, ভিতরে এখানে ও বিন্দু, তাহলে এইটা হবে পিকিউ রেখার কি বিন্দু? স্যার মধ্যস্থ। মধ্যস্থ এটা কি মধ্যবিন্দু হবে যদি না হয়? অন্তঃস্থ বিন্দু স্যার। জি স্যার অসংখ্য অন্তঃস্থ বিন্দু আছে। মোট কথা পিকিউ রেখাংশটা যে সকল বিন্দু দিয়ে তৈরি, প্রতিটি বিন্দুই পিকিউ রেখাংশের অন্তঃস্থ বিন্দু। অর্থাৎ আমি এইভাবে কল্পনা করতে পারি, এখানে একটা বিন্দু, এরকম ছোট 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 অসংখ্য বিন্দু দিয়ে এই রেখাটা কি হয়েছে, হ্যাঁ তৈরি হয়েছে। এই সবগুলা বিন্দু হচ্ছে পিকিউ রেখার অন্তঃস্থ বিন্দু। অর্থাৎ একটা রেখাংশ যে সকল রেখা বিন্দু দিয়ে গঠিত, সেই বিন্দুগুলোই ওই রেখাংশের অন্তঃস্থ বিন্দু। ক্লিয়ার কথাটা? আচ্ছা এখন আসি, আমরা এই যে রেখাংশটা আঁকলাম, এখন আমি তোমাকে যদি বলি এই রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করো, লম্বভাবে সমদ্বিখণ্ডিত। জি স্যার, তাহলে স্যার আমরা পিকিউ স্যার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে স্যার দুই পাশে দুই আমরা কি শিখতে পড়েছিলাম যে একটা রেখাংশ লম্ব দ্বিখণ্ডক আঁকতে বলা হয়, তখন আমরা কিভাবে অঙ্কন করেছিলাম? আমরা পি বিন্দুকে কেন্দ্র করে, জি স্যার পিকিউ এর বেশি অর্ধেকের বেশি আছে, তাই না? যোগ করে দিছি আমাদের এই যে ও বিন্দুটা, ও বিন্দুটা কিন্তু পিকিউ কে কি করেছে লম্বভাবে সমদ্বিখণ্ডিত। মনে করো এম এন রেখা, এম এন রেখাটা পিকিউ এর লম্ব দ্বিখণ্ডক বলতে পারি আমরা। এম এন রেখাটা পিকিউ এর কি হবে? লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক, জি স্যার লম্ব দ্বিখণ্ডক। এখন এই যে পিকিউ রেখাটা আছে, পিকিউ রেখার উপরে আমি যদি একটা বিন্দু নেই, ই বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু মানে আর আর বিন্দু নিলাম, এই বিন্দুটা কিন্তু পি এবং কিউ থেকে কি হবে বলতো? এখানে একটা বিন্দু নিলে এই দূরত্ব সমান হবে। আমরা কি করব, এই যে বিসি এবং এসি আছে, এই দুইটা বাহু লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করবো। অর্থাৎ আমরা এইভাবে করবো, বি এবং সি কেন্দ্র অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত সমাবো, এইভাবে এভাবে একটা আঁকবো, আবার এসি ও এভাবে কাজটা করবো, বুঝো নাই? এভাবে আঁকবো, ত্রিভুজের পরিকেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের দুইটি
বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে ত্রিভুজের পরিকেন্দ্র বলা হয়। তো এই বিন্দু থেকে আমরা কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধে বৃত্ত অঙ্কন করলে সেটা হবে পরিবৃত্ত। তো যাই হোক, আজকে আমি যেটুকু বললাম এটুকু মনে রাখবে, ত্রিভুজের লম্ব বিন্দু, পরিকেন্দ্র, ভর কেন্দ্র কাকে বলে, সংজ্ঞা সহ এটা শিখবে। আমি প্রমাণটা পরের দিনে করাবো, আজকে হয়তো আর সময় পাওয়া যাবে না আরকি। জি স্যার, 2 মিনিট আছে। সবাইকে বলবে অবশ্যই যেন ক্লাসে উপস্থিত থাকে। সবাইকে বলে দেবে ক্লাসে আসার জন্য, ঠিক আছে? তোমরা এই যেটুকু পড়ালাম এটুকুই মনে রাখো, পরের দিন আমি যখন সংজ্ঞা জিজ্ঞেস করবো তোমাকে কিন্তু এগুলো বলতে হবে, ঠিক আছে? এরপরে প্রমাণটা আমি নেট ক্লাসে করিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। নমস্কার স্যার। নমস্কার।